STI 2023 আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। স্যার, এই কনফারেন্সের বাংলাদেশি একাডেমিয়াতে যে গুরুত্ব, সে গুরুত্বকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই গুরুত্ব বিভিন্নভাবে দেখা যেতে পারে। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্ব হলো যে আমরা সায়েন্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং যে সমস্ত রেভলিউশনগুলি হয়ে গেছে, ওখানে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে এই কনফারেন্সগুলি ডেফিনেটলি অনেক বেশি অবদান রাখবে বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখে আসছি। রিসার্চের যে পরিধি, আমরা যদি প্রথম কনফারেন্স থেকে আরম্ভ করে এই ফিফথ কনফারেন্স পর্যন্ত দেখি, পেপার সাবমিশনের পরিধি অনেক বেড়ে গিয়েছে এবং ওখান থেকে কোয়ালিটি পেপার আমরা অনেক বের করতে পেরেছি এবং অনেকগুলি পেপারই আমরা পাবলিশ করতে পেরেছি। কাজেই রিসার্চ এবং নতুন নতুন আইডিয়া জেনারেশন, নলেজ জেনারেশনের ক্ষেত্রে এই কনফারেন্সগুলি বড় ধরনের অবদান রাখছে। আমরা স্যার একে একে পঞ্চম কনফারেন্সে এসে উপস্থিত হয়েছি। তো এই পাঁচটা কনফারেন্সের সাক্ষ্য আপনি বহন করছেন এই ইউনিভার্সিটিতে, কীভাবে স্যার মূল্যায়ন করেন এই যে ক্রম পর্যায়ে? আমি আপনাকে ধন্যবাদ দিব প্রশ্নটা করার জন্য, কারণ প্রথম চারটে কনফারেন্সেই যখন আমি ভাইস চ্যান্সেলার ছিলাম, এখন ফিফথ কনফারেন্স হচ্ছে। এটা কম্পেয়ার যদি করি, আমি দুটো অঙ্গিকে করব। একটা ছিল প্রথম কনফারেন্স যখন আমরা শুরু করি, তখন অর্গানাইজিং এর চ্যালেঞ্জটা দেখতে হয়েছে, অ্যাট দ্য সেম টাইম একাডেমিক পার্সপেক্টিভটা দেখতে হয়েছে। কাজে দুটো জিনিসই যদি লোকালক করে দেখেন, প্রথম কনফারেন্স করতে গিয়ে যারা এটার সাথে অর্গানাইজিংয়ে ছিলেন, তারা সবসময়, বিশেষ করে প্রফেসর আব্দুর রাজ্জাক ওয়াজ দ্য ইনিশিয়েটর এবং সাইফুল আজাদ তার সাথে জড়িত হন। আমরা প্রথম দিকে চ্যালেঞ্জটা ছিল এটা, ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছি, কীভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কানেক্ট করবো এবং কীভাবে এটা অর্গানাইজ করবো, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অ্যাট দ্য সেম টাইম একাডেমিক এরিয়াতে রিসার্চ এবং ইনোভেশনকে কীভাবে আমরা সম্পৃক্ত করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে, সেই চ্যালেঞ্জটুকু ছিল। পর্যায়ক্রমে এখন ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা আমরা চিন্তা করছি। এই চারটা অর কনফারেন্স করার মাধ্যমে আমাদের অর্গানাইজিং স্ট্রেংথ অনেক বেড়ে গিয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল কানেকশন অনেক বেড়ে গিয়েছে এবং পেপার সাবমিশন অনেক বেড়ে গিয়েছে এবং কোয়ালিটি পেপার এখান থেকে তৈরি হচ্ছে। কাজে বেশ কিছু বিবর্তন আমরা দেখতে পাই একাডেমিক সাইডে, আবার অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজিং সাইডে। অর্গানাইজিং সাইডে আমি বলবো যে গ্রিন ইউনিভার্সিটি এখন মোর কনফিডেন্ট অ্যান্ড মোর প্রিপেয়ার্ড, এই ধরনের বড় ইনিশিয়েটিভ নেওয়াতে আর কোনো সংশয় এবং দ্বিধা নাই, আমরা এটা করতে পারছি। আর একাডেমিক ওয়ার্ল্ডে আমরা ইউ আর নাও মোর কানেক্টেড টু দ্য ইন্টারন্যাশনাল একাডেমিক ওয়ার্ল্ড, যারা এই এই টেকনোলজির সাথে সম্পৃক্ত এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে যে বিষয়টা নতুন করে সংযোজন হচ্ছে, যে আমরা আমাদের টেকনোলজিকে কীভাবে হিউম্যানাইজ করতে পারি, একটা হারমোনি আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি যাতে করে সোশ্যাল ওয়েলবিংকে আমরা ব্যর্থ নাই ঘটাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাধ্যমে। কাজেই থিমেটিক দিক দিয়েও কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি এবং তার সাথে আমাদের সম্পৃক্ততা সেইভাবে বেড়ে গিয়েছে।